মোহনবাগান একটা করে জিতছে, ইস্ট বেঙ্গল বেচারা ওরা তো এবারে তৈরি করতে পারেনি ভালো করে। মোহনবাগান একটা করে জিতছে, ইস্ট বেঙ্গল বেচারা ওরা তো এবারে তৈরি করতে পারেনি ভালো করে। মোহনবাগানে যখন উৎসবের আবহ, তখন চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলে শুধুই হতাশা। সবুজ মেরুন দলের সংবর্ধনা অনুষ্ঠানে অবশ্য মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো লাল হলুদ প্রসঙ্গ। ব্যাখ্যা করলেন কেন ইস্ট বেঙ্গলের হতশ্রী পারফরমেন্স। 11 দলের ISL লিগে এবার ইস্ট বেঙ্গলের স্থান 10 নম্বরে। গতবারও ফল ভালো হয়নি। গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাবের কেন এই হাল বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ইস্ট বেঙ্গল বেচারা ভালো করে টিমটা তৈরি করতে পারেনি। মমতা একথা বলতেই সবুজ মেরুন তাঁবু হাততালির বন্যা। মোহনবাগান জনতার প্রবল চিৎকারে উচ্ছ্বাসের প্রকাশ ছিল বাঁধন ছাড়া। পরক্ষণেই উচ্ছ্বসিত জনতাকে চুপ করতে বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, শুনুন, একটু চুপ করুন, আমার কাছে ইস্ট বেঙ্গল মোহনবাগান সবাই সমান। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা যখন টিমটা তৈরি করেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, ভালো খেলোয়াড় পায়নি, মোহনবাগান সেই খেলাটা আগেই খেলে দিয়েছিল। মুখ্যমন্ত্রী এও বলেন, সঞ্জীব গোয়েঙ্কার মতন টাকার অভাব নেই, তার হাতে CESC আছে, তিনি মোহনবাগানকে নানান রকম সাহায্য করছেন, বরং অতিরিক্তও সাহায্য করেছেন। ISL জেতার জন্য মোহনবাগান ক্লাবে গিয়ে সকল খেলোয়াড়দের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মোহনবাগান ক্লাবে তিনি ঘোষণা করেন, মোহনবাগানের উন্নতির জন্য আরও 50 লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। এর আগে গত বছর মোহনবাগান ক্লাবের সংস্কারের জন্য 50 লক্ষ টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে ISL জেতায় মোহনবাগানকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা গোপন রাখেননি মমতা, বরং বেশ কয়েক কদম এগিয়ে তিনি বলেন, মোহনবাগান আমাদের এই পথ দেখিয়েছে, সারা দেশের মধ্যে আপনারাই জিতেছেন, আমি চাই আপনারা আগামী দিনে বিশ্ব সেরা হন। এদিন মোহনবাগান কেন ব্রাজিলের সঙ্গে খেলবে না, খেলতে হবে ও বিশ্বজয় করতে হবে। এখানেই শেষ নয় মমতার সংযোজন, আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই আপনাদের মধ্য দিয়ে, আপনারা আরও ভালো খেলুন, আপনারা বাংলার ধ্রুবতারা, আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন, বাংলাকে অবহেলা করলে হবে না, বাংলা জয় করতে পারে। উল্লেখ্য, ISL-এ অন্তর্ভুক্ত হওয়ার শুরু থেকেই স্পন্সর সমস্যায় ভুগেছে ইস্ট বেঙ্গল। কোয়েসের সঙ্গে গাঁটছড়া ছিন্ন হওয়ার পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্পন্সর হিসেবে ইমামিকে পাই লাল হলুদ ক্লাবটি, কিন্তু ততক্ষণে খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়া অনেক দূর হয়ে গিয়েছিল, ফলে ফুটবলার নির্বাচনে বেশি সময় পায়নি ক্লাব, যার জের পড়েছে ইস্ট বেঙ্গলের খেলায়। গত দুটি মরশুমই মোহনবাগানের কাছে হারতে হয়েছে ইস্ট বেঙ্গলকে।